রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত, আমি সৈকত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 আগস্ট দিল্লির লালকেল্লা থেকে তার ভাষণ, সেই ভাষণে ঘোষণা করেছিলেন দিল্লিতে রাজধানীর বুকে দেশের গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ ধর্মস্থান, তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ যে হেরিটেজ জায়গা, সেই জায়গা থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে অভিজাত ও ঐতিহ্যবাহী অমৃত বাটিকা উদ্যান তৈরি করা হবে। সেই উপলক্ষে দেশের সব তীর্থস্থান, মনীষীদের বাড়ি, মনীষীদের বাসস্থান, মনীষীদের কর্মস্থান, সেখান থেকে মাটি সংগ্রহ অভিযান চলছে। আমার মাটি আমার দেশ, এই প্রকল্প অনুযায়ী আজকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মস্থান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে মাটি সংগ্রহ করবেন। গোটা দেশের বিভিন্ন যে ধর্মস্থান, বিভিন্ন হেরিটেজ জায়গা, হেরিটেজ প্লেস, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, গোটার দেশের বিভিন্ন রাজ্যের মনীষী, কবি, লেখক, নামী ব্যক্তি, গুণীজন ব্যক্তি, তাদের প্রত্যেকের বাড়ি, কর্মস্থান, সেই জায়গাগুলি থেকে মাটি সংগ্রহ হবে। দিল্লির বুকে তৈরি হবে অমৃত বাটিকা উদ্যান, দিল্লির মুঘল গার্ডেন, সেই মুঘল গার্ডেনের মতো আরেকটি এই উদ্যান তৈরি হবে। সুসজ্জিত উদ্যান, দর্শনীয় স্থান তো বটেই, সেই উদ্যানে এই যেখান থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মাটি স্থান পাবে সেই দিল্লির অভিজাত অমৃত বাটিকা উদ্যানে। শুধু তাই নয়, কালীঘাট মন্দির, সতীপীঠের অন্যতম একটি পীঠ, সেই কালীঘাট মন্দিরের মাটিও স্থান পাবে সেই দিল্লির অমৃত বাটিকা উদ্যানে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই মাটি সংগ্রহ করবেন, মাটি সংগ্রহ করে পাঠানো হবে দিল্লিতে, সেই মাটি দিয়েই তৈরি হবে এই গার্ডেন অমৃত বাটিকা উদ্যান। শুধু তাই নয়, এই উদ্যান বা এই গার্ডেনে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বা বলা ভালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মাটি এবং কালীঘাটের মাটি রাখা হবে, প্রদর্শনীশালা তৈরি করা হবে, মিউজিয়াম তৈরি করা হবে গোটা দেশের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালীঘাট, সেই এই রাজ্যের, আমাদের রাজ্যের বা আমাদের শহরের এই দুটো জায়গার মাটি শুধু নয়, এই দুটি জায়গার কবিগুরু রবীন্দ্রনাথের মাহাত্ম্য আরও বেশি করে তুলে ধরা, কালীঘাট তীর্থস্থানের মাহাত্ম্য আরও বেশি করে মানুষকে জানানো, সেই জন্যেই এই অভিযান বা এই প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্প সফল করতে গোটা দেশ জুড়েই শুরু হয়ে গেছে, বিজেপির কর্মী, সমর্থক, নেতা, মন্ত্রীরা, তারা প্রত্যেকেই এই মাটি সংগ্রহ অভিযানে নেমেছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই যে স্বপ্নের প্রকল্প আমার মাটি আমার উদ্যান বা আমার দেশ আমার মাটি, এই প্রকল্পকে সফল করতে রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলছে মাটি সংগ্রহ অভিযান। শহর কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কালীঘাট মন্দির ছাড়াও রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গা থেকে সংগ্রহ করা হবে এই মাটি, তারপরে তৈরি হবে সেই ঐতিহ্যবাহী দিল্লির অমৃত বাটিকা উদ্যান। এই সমস্ত খবরে আমরা নজর রাখব, আপডেট দেব এই খবরের প্রতি মুহূর্তের আপডেটের জন্য। চোখ রাখুন রিপাবলিক বাংলা, শুধু তাই নয়, চোখ রাখুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।